নগয় ট্রাক চাপায় চার শিক্ষক সহ সিএনজি অটোরিকশার পাঁচজন আহুরি নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন। ট্রাকটি জব্দ করেছে পুলিশ, চালক পলাতক। নগয় প্রতিনিধি এম আর ইসলাম রতনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। নওগাঁ রাজশাহী মহাসড়কের নওগাঁ সদরের বাবলাতলি মোড়ে সকাল 9টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, একজন অটোরিকশার চালক। প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ামতপুর থেকে পাঁচ শিক্ষক সিএনজি অটোরিকশার পিটিআই প্রশিক্ষণে অংশ নিতে জেলা সদরে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে সিএনজি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক সহ পাঁচজন নিহত হয়। সিএনজিটা তখন ডানে মোড় নিয়েছে, তখন এই সিএনজিটা উল্টে গেছে। এই ট্রাকটা তখন দিশা পিশা না পায় ওনার বামে উনি নামিয়ে দিছে। মুহূর্তের মধ্যে একটা শব্দ হলো, বিকট শব্দ। আমি সামনে তাকায় দেখি আমার সামনে দিয়ে ট্রাকটা যায়, ওখানে পড়ে গেল। ফায়ার সার্ভিস এসে মৃতদেহগুলো উদ্ধার করে। এ ঘটনায় আহত নূরজাহান বেগম নামে এক শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাদে পড়ে যাওয়ার পর আমরা সেখান থেকে পাঁচটি ভিকটিম উদ্ধার করি, ডেড ভিকটিম। তার মধ্যে একজন মহিলা রয়েছে, আর চারজন পুরুষ রয়েছে। পুলিশ জানায়, ট্রাক্টর বেপরোয়া গতিতে মূল সড়কে চলে আসে। ট্রাক্টরকে রক্ষা করতে গিয়ে ট্রাকের চালক সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিলে মহাসড়কের পাশে উল্টে যায়। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।